খাল নালা ড্রেন পরিষ্কার করার সময় সেখান থেকে সোফা আসবাবপত্র সহ নানা কঠিন বর্জ্য অপসারণ করে সিটি কর্পোরেশনের কর্মীরা। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর গুলশানে এসব বর্জ্য নিয়ে চলছে তিন দিনের প্রদর্শনী। সেখানে আছেন সহকর্মী সিউল আহমেদ, বিস্তারিত জানবো তার কাছ থেকে। সিউল, খাল নালা আর কী ধরনের বর্জ্য ফেলেন নাগরিকরা, আর এসব ঠেকাতে সিটি কর্পোরেশন কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? মুক্তি, আপনি যেটি আসলে শুরু করেছেন, আমি যদি বলি সেটি হচ্ছে যে যে দৃশ্য আমার পিছে কিংবা এখানে আছে সেটি দেখা গেলে হয়তো বা দেখা যাবে যে এটি আসলে একটি পুরাতন আসবাবপত্রের মার্কেট। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এখানে এমন কিছু নাই যেটি আসলে খালে ফেলা হয়নি। ছোট ফ্রিজ থেকে শুরু করে একই সাথে কমোড এবং যে সোফা সেট আমরা আমাদের ড্রয়িং রুমে ব্যবহার করি সেটিও আসলে খালে ফেলা হয়েছে, যার কারণে খালগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় যেটি, আমি আপনাকে দুটি বর্জ্যের কথা বলি যেটি আসলে এই খালগুলোতে ফেলা হয়েছে। একটি হচ্ছে রিক্সা, অর্থাৎ যে রিক্সাগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাঙা রিক্সা, সেই রিক্সা পর্যন্ত আপনার খালে ফেলে দেওয়া হয়েছিল বর্জ্য হিসাবে। একই সাথে গুলশানের যে লেক আছে সেই লেক থেকে কিন্তু পাওয়া গেছে বাথটব, অর্থাৎ যেই বাথটবে ওয়াশরুমে থাকে মানুষ, ওইখানে গোসল করে, সেই বাথটবটাও কিন্তু ফেলে দেওয়া হয়েছিল এই খালগুলোতে। অর্থাৎ রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের যে 29টি খাল রয়েছে এর মধ্যে যে খালগুলো আসলে পরিষ্কার করছে সিটি কর্পোরেশন, সেই খালগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের ই বর্জ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের বর্জ্য কিন্তু সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেগুলো উদ্ধার করেছেন এবং জনসচেতনতা রক্ষা করতে কিন্তু সেই সকল বর্জ্যগুলোকে এখানে প্রদর্শিত করা হচ্ছে। 6 দিন এই প্রদর্শন করা হবে যাতে সাধারণ জনগণ সচেতনতা বৃদ্ধি পায় যে তারা যেন এই সকল বর্জ্য না ফেলে। তার বড় একটি কারণ হচ্ছে আজকে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পেরেছি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মিরপুরের বিভিন্ন এলাকা থেকে শুরু করে শান্তিনগর অন্যান্য জায়গায় কিন্তু পানি জমে গেছে। তার বড় একটি কারণ হচ্ছে যে ড্রেনগুলো থেকে যে ড্রেনে আসলে পানিগুলো চলে যায় সেগুলো খালে যে পৌঁছানোর কথা, তবে খালের যে জলাবদ্ধতা কিংবা খালের মধ্যে যে বর্জ্য ফেলানোর ফলে যে খালটি বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্তু সেই পানিগুলো যেতে পারছে না এবং এটিও কিন্তু একটি বড় কারণ। মেয়রের পক্ষ থেকে বলা হয়েছে যে হটলাইন দেওয়া হয়েছে 16106, সেই যে হটলাইন দেওয়া হয়েছে এই হটলাইনে কিন্তু সাথে সাথে যে কোনো এলাকায় যদি কোনো ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে হটলাইনে ফোন দিতে হবে। উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 10টি হটলাইনে 10টি কুইক রেসপন্স টিম আছে, তারা যেয়ে কিন্তু সেই ড্রেনটি পরিষ্কার করে কিন্তু সেই জলাবদ্ধতা নিরসনে কাজ করবে। মুক্তি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিউল আহমেদ।